রাজধানীর মিরপুরের ইম্পেলিয়ন গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে স্থানীয় কাউন্সিলর সমর্থক এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 14 জন শ্রমিক, এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল 10টা নাগাদ রাস্তায় নেমে আসে। শ্রমিকদের অভিযোগ, পুলিশের সহায়তায় হামলা চালায় স্থানীয় যুবলীগ নেতাকর্মী সহ কাউন্সিলর সমর্থকরা। তারা বলেছেন, গতকাল বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলেও আজ শান্তিপূর্ণভাবেই কারখানার ভেতরে অবস্থান করছিলেন। অতর্কিত হামলা চালায় তাদের উপর, যদিও পুলিশের দাবি অবরোধের সমর্থনে মিছিল করার চেষ্টা করছিল শ্রমিকরা।